হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন সহ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গুলশনের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দশ দিন হাসপাতালে থাকার পর সন্ধ্যায় গুলশনের বাসা ফিরোজায় যায় ফেরেন বেগম খালেদা জিয়া দলীয় প্রধানের বাসায় আসার খবরে হাসপাতাল ও গুলশন এলাকায় ভিড় করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিকেল সাড়ে পাঁচটার দিকে বেগম জিয়ার গাড়ি হাসপাতাল থেকে বের হলেও নেতাকর্মীদের ভিড় ঠেলে বাসায় পৌঁছতে প্রায় দুই ঘন্টা সময় লেগে যায় চিকিৎসকরা জানিয়েছেন বেগম জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং এখন বাসায় রেখে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে গেল একুশ সন কোভিড রথের শ্বাসকষ্ট সহ শারীরিক জটিলতা দেখা দিলে বেগম জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়